হ্যালো সবাইকে নমস্কার ওয়েলকাম টু স্যান্ডুজ ক্রিয়েশন আজকে দুজনে মিলে চলে এসেছি সকালবেলা পনেরোই আগস্টে রাস্তার অবস্থা দেখতে কোথায় কী প্রোগ্রাম হচ্ছে তো আপাতত আমরা এসেছি কাশি নৃত্য ঘাটের দিকে এবং এখানে মানে ওই ঘাটের দিকটাতেই আছি তো এখানে মোটামুটি খুব সুন্দর সাজিয়েছে এখান থেকেই শুরু করেছি যে সুন্দর সাজিয়েছে এবার আমরা নেক্সট বাই যে নিজেরাও জানি না কোথায় যাবো কী করবো বেরিয়ে পড়েছি এদিক ওদিক ঘুরছি ভালো লাগছে টুকটাক খাওয়া দাওয়া করবো এদিক ওদিক যাবো চলো নেক্সট স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো একদম আর চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো অফকোর্স তো দুজনে মিলে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ হাতিবাগান শোভাবাজার হয়ে তারপর আমরা কাশিমিত্র ঘাটের দিকে চলে গেছিলাম তো সকালবেলা চারপাশটা বেশ ভালো লাগছিলো ওয়েদারটা খুবই সুন্দর ছিল আর শোভা বড় ওই বড়ো রাস্তাটা একদম জ্যাম ছিল না গাড়ি ঘোড়া একদমই ছিল না দুপাশের দুসারি গাছ আর সেদিনকার ওয়েদার বেশ স্নিগ্ধ মেঘলাও ছিল না আর খুব রোদ্দুরও ছিল না খুব ভালো লাগছিল তো আমরা গঙ্গার ঘাটের কাছে গিয়ে দেখলাম অলরেডি কুমোররা মূর্তি বানিয়ে ফেলেছে এবং আরও মাটি তৈরি করছে তো বেশ একটা বড় ঠাকুর দেখলাম জানি না কোথাকার ঠাকুর কিন্তু খুবই ভালো লাগছিলো পুজো পুজো এসে গেছে সেটারও ফিলিং হচ্ছিল তার সাথে একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর দেখলাম যেটা ভীষণই কিউট আর খুব ভালো খুব সুন্দর লাগছিল সেটা এখনো তৈরি করা হয়নি ওই যে সাইডে বসে আছেন আর এই একটা ঠাকুর খুব সুন্দর করে নিখুঁত কাজ মাটির মধ্যে কত সুন্দর করে ওরা ফুটিয়ে তুলেছে তারপরে আমরা চলে এসেছি একদম ঘাটে যেটা ওই কাশিমিত্রর ঘাটের আগেই এই ঘাটটা মোটামুটি আমরা এসে বসি ওখানটা দাঁড়াই তো ঘাটটা খুব সুন্দর সাজিয়েছিল উপরে টুনি লাইট দিয়েছে পতাকা দিয়েছে আর ওই পাশটা গঙ্গার ঘাটে মানে গঙ্গার সাইডে একদম ওই দিকটায় ওরা পতাকা তুলেছে নিচে ফুল দিয়েছে এবং সেখানে আলপনার মতন করে কালার দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছিলো হাওয়া দিচ্ছিলো এই সময় গঙ্গার জলটা খুব একটা বেশি ছিল না তাও খুব ভালো লাগছিল তারপরে আমরা চলে গেলাম চা খেতে দুজনে একটু চা খেয়ে চলে গেলাম হাতিবাগানে লক্ষ্মীনারায়ণ সাউথ থেকে ছোট ছোট কচুরি খেতে তো সেখানে গিয়ে দেখলাম যে যিনি অর্ডার নেন তিনি সেখানে নেই তো পাশেই দেখলাম শশীপাজা এসেছে তো তার একটুখানি প্রোগ্রাম দেখছিলাম তিনি কথা বলছিলেন তারপরে এই দোকানের বিভিন্ন ভিডিও নিলাম ওখানে কি কি পাওয়া যায় এবং কত কি লিস্ট দামের সেটা ওখানে রয়েছে সেটার ভিডিও করলাম ওরা ওখানে বসে কিভাবে তৈরি করছে সেটার ভিডিও করলাম তো এসব করতে করতে দেখলাম কাকু এসে গেছেন তো কাকুকে গিয়ে বললাম যে ছোটো কচুরি দিতে কিন্তু খুব নিরাশ হয়ে উনি আমাদেরকে জানালেন যে ছোট কচুরি সেই দিনের জন্য শেষ হয়ে গেছে আর হবে না তো সেই দুঃখ নিয়ে আমরা আবার রওনা দিলাম যে ছোটো কচুরি কোথাও পাই কি না কারণটা বহুদিন খাইনি আর আমার খুব ইচ্ছে করছিল যে সকালবেলা ছোট কচুরি খাবো তো যাই হোক এখান থেকে মোটামুটি খুব সুন্দর করে ভিডিও নিয়ে ওখানে কারা কারা সেলিব্রিটিরা এসেছে এবং কি কি লেখা ছিল সমস্তটা ভিডিও করে নিয়ে আমরা রওনা দিয়েছিলাম ছোট কচুরির উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে স্কটিশ চার্চ কলেজের সামনে দিয়ে দেখলাম সেখানেও প্রোগ্রাম হচ্ছে এবং তার পাশেই রাস্তাতেও খুব সুন্দর করে সাজানো আছে এবং সেখানেও পতাকা উত্তোলন হয়েছে তো তারপর আমরা চলে এলাম গাঙ্গুরামের ঠিক উল্টো দিকে ক্রসিংয়ের বাঁ দিকে সেখানে দেখলাম একদম গরম গরম তখন ছোট কচুরিই ভাজা হচ্ছে তো এটার নাম হচ্ছে গুপ্তা সুইটস এটা অনেকেই জানো তো এখানে একদম গরম গরম কচুরি পেয়ে গেলাম আর নিয়ে নিলাম আর এটা হাতে আসতে আমার আর একটু তর্ষ হয়নি আমি সাথে সাথে ওই গরম কচুরিটা একদম মুখে পুড়ে দিয়েছি এবং প্রচণ্ড গরম লেগে গেছিলো কিন্তু অসাধারণ টেস্ট ছিল তো তারপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো সকালটা এরকমভাবেই খুব সুন্দর করে কেটে গেল এবং খুব ভালোও লাগলো তো তোমাদের যদি এরকম ছোটো ছোটো ভ্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো